नमस्कार स्पेशल स्पोर्ट चैनले अपन के स्वागत जाना आशा करी अपनारा भलो आछ तो आज के कि विषय नहीं आलोचना करब एत खणे तो अपनारा थाम्बनेल देखे निश्चय बुझे गेछेन सुतरां ए विषय और विशेष किछु बोलबो ना अयथा समय नष्ट करते चाहिए शुधुमात्र भिडियोटी शुरू करार आगे अपन अनुरोध करब जो जरा एखो चैनल सबसक्राइब करें जरा नियमित चैनल देखें और आज के जरा देखें प्लिज चैनल सबसक्राइब कर अपने सपोर्ट का खूब दरकार चैनल ग्रोर जो तो देखते थकूँ आजकल भिडियोटी एदि के ईस्ट बेंगले पाई कन्फार्म हो जाए राफेल प्रिभारो क्योंकि एक बचर कन्ट्रैक्ट एक्सटेंड कर चेन्नईन एफ सी संगे हाँ बंधुरा तर पुरो क्लाबर संगे क्योंकि आर कन्ट्रैक्ट एक्सटेंड कर लें राफेल प्रिभारो ये फुटबलार क्योंकि ईस्ट बेंगल अनेक दिन वेट करु शेष पर्त कर्धर बात भेगे जाए क्योंकि कन्ट्रैक्ट एक्सटेंड कर लें चेन्नईन एफ सी संगे एदि के आरो एक ट्रांसफार आपडेट रही है से हलो नेपाले अन्यतम 20 बचर बयसी स्ट्राइकार बोलते गले जार नेपाले एखन जाके नतून रोनाल्डो बला हे से ही स्ट्राइकार अभिषेक रिजाल किन्तु सम्भवतः महापटन स्पोर्टिंग आसते चले खबर बैरिए आससे अभिषेक रिजाल किन्तु नेपाले फुटबल एक बर्तमान एक प्रतिष्ठित नाम किन्तु अनूर्ध 20 वर्ल्ड कप क्वालिफाइंग मैचे खेले मालयशियार बिरुद्धे एक गोलो कर खुशी हबें यह फुटबलार किन्तु नेपालेर अन्यतम एक नतून प्रतिभा मन हे फले फुटबलार जी महापटन स्पोर्टिंग आसे तो स्ट्राइकार पेले महापटन जो आक्रमण भाग अनेक मजबूत हो से विषय को सन्देह नहीं खबर अफिशियली घोषणा करनी किन्तु जा रूमार्स बोलते किन्तु जा शुना आछे फुटबलार संगे ना कि महामेडन स्पोर्टिंग क्लाब करता जोगाजोग रखें एवं सम्भवत यह फुटबलार महामेडन स्पोर्टिंग आसते पारेन बोले खबर बेरिये आसे। जल्पनार अवसान घटिए एफएसजेड एर पक्ष थेके गतकाल किन्तु जानिये देवा हलो ए बछर आईएसएल एर कोन कोन दल अंशग्रहण करबे एवं कोन कोन माठे खेला हबे इत्यादि नाना विषय निये किन्तु जानिये देवा हयेछे आईएसएल एर 10 टी दल के এমন এখনো পর্যন্ত যা খবর তাতে 10টি দলের নাম রাখা হয়েছে ইস্ট বেঙ্গলকে বাদ দিয়ে যেহেতু ইস্ট বেঙ্গল এখনো ইনভেস্টর ঘোষণা করেনি ফলে ইস্ট বেঙ্গল স্বাভাবিকভাবে এবং ইস্ট বেঙ্গল যেহেতু এখনো বিট পেপার উঠায়নি ফলে স্বাভাবিকভাবে এফএসজেডের পক্ষ থেকে জানা সম্ভব না ইস্ট বেঙ্গল আদৌ আইএসএল এ খেলবে কিনা ফলে 10টি দলকে নিয়ে যে আইএসএল হচ্ছে সেই ব্যাপারটা ঘোষণা করে দিয়েছে এই মুহূর্তে এফএসজেডের কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে গোয়ার 3টি মাঠে এই বছর আইএসএল টুর্নামেন্ট হবে এবং দর্শক শূন্য মাঠে খেলা হবে বলে জানানো হয়েছে। শোনা যাচ্ছে যে ভাস্কর তিলক ময়দান মাঠে, ফতদ্দার জওহরলাল নেহেরু স্টেডিয়াম মাঠে এবং বামবলিয়ের জেএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে কিন্তু এই খেলাগুলো হবে এবং এছাড়া জানানো হয়েছে যে 10টি দল জন্য কিন্তু 10টি আলাদা আলাদা প্র্যাকটিস মাঠ রাখা হয়েছে ফলে 10টি দল কিন্তু আলাদা আলাদা মাঠে প্র্যাকটিস করবে যাতে তাদের প্র্যাকটিসের কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু এই আলাদা আলাদা প্র্যাকটিস মাঠ বা প্র্যাকটিস গ্রাউন্ড তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং কোন দল কোথায় প্র্যাকটিস করবে সে ব্যাপারেও কিন্তু সমস্ত তথ্য ক্লাবগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা জানতে পেরেছি যে এই যে 10টি দল এবছর আইএসএল এ খেলবে বলে এফএসজে জানিয়েছে। আরও শোনা যাচ্ছে যে এই 10টি দলের জন্য 10টি প্র্যাকটিস গ্রাউন্ড ছাড়াও আরও 6টি গ্রাউন্ড তৈরি রাখা হয়েছে যে কোনো মুহূর্তে এই 6টি গ্রাউন্ড যদি প্রয়োজন হয় তাহলে তারা প্রয়োজনে সেই 6টি গ্রাউন্ডও কিন্তু পরবর্তীকালে ব্যবহার করা হতে পারে বলে খবর বেরিয়ে আসছে। এদিকে ইস্ট বেঙ্গল নিয়ে কি খবর বেরিয়ে আসছে সেটা নিয়ে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইস্ট বেঙ্গল নিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের সম্ভবত তাদের নতুন ইনভেস্টর বা স্পন্সরের নাম কিন্তু দু একদিনের মধ্যে জানিয়ে দিতে পারে শোনা যাচ্ছে যে আজকে অথবা কালকের মধ্যে কিন্তু ঘোষণা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই মুহূর্তের বড় খবর হলো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের যাবতীয় কাগজপত্র এগ্রিমেন্টের পেপার তারা কিন্তু সমস্ত পেপার তারা সই করে দিয়ে তারা সমস্ত এগ্রিমেন্টে যা যা শর্ত ছিল সেগুলো পূরণ করে তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে তাদের নতুন ইনভেস্টরের কাছে। এখন নতুন ইনভেস্টর সেগুলো একটু দেখে সই করে দিলে কিন্তু এগ্রিমেন্ট বলুন সম্পূর্ণ হয়ে যাবে এবং খুব সম্ভবত আজকালের মধ্যে কিন্তু সেই ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু তাদের নতুন ইনভেস্টর পেয়ে গেল বললেই চলে যে কোনো মুহূর্তে, অর্থাৎ আজকে হতে পারে আবার আগামীকাল বা পরশুতে, এই খুব বেশি হলে শুক্রবার বলেছিলাম আমি, মনে হয় শুক্রবার লাগবে না, যে মানে আজকাল পরশুর মধ্যে কিন্তু আপনারা জানতে পারবেন যে ইস্ট বেঙ্গল তাদের নতুন ইনভেস্টর হিসেবে কোন কোম্পানিকে নিয়ে এলো। এই খবরটা কিন্তু এখন কনফার্ম নিউজ যে এই
ইসবোর কিন্তু সমস্ত কাগজপত্র তৈরি করে নতুন ইনভেস্টরের কাছে পাঠিয়ে দিয়েছে এবং নতুন ইনভেস্টর সেই পেপারগুলো দেখে তারা সই করলে কিন্তু চুক্তি চূড়ান্ত হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে কিন্তু সেই চুক্তি খবর আমরা পেয়ে যাব এবং যখনই পাবো তখনই কিন্তু আপনাদের কাছে সেই খবরটা পেশ করব। এদিকে ইস্টবঙ্গলের নতুন ইনভেস্টর কারা হবে বা FSDL ISL-এর ভেনু 10টি প্র্যাকটিস মাঠ সহ যে সমস্ত ক্রাইটেরিয়া ইতিমধ্যে ISL ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে, এরপরে কি ইস্টবঙ্গলের ISL খেলা কতটা সম্ভব এই নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আজকের বিকেলে 5টা থেকে 6টার মধ্যে আসছে, আপনার নিশ্চয়ই দেখবেন। আশা করি আপনাদের অনেক তথ্য আমি দিতে পারবো, সেগুলো জানলে হয়তো আপনারা আপনাদের যে মনের আশঙ্কা রয়েছে বা আপনারা যেটা জানতে চান সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি আজ এখানে রাখছি, আজকের পরে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো ভিডিও শেষ করার আগে যেটা বলি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে এসে পৌঁছয় এবং আপনারা এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো যাওয়ার আগে বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।